আর কইস না, তাহলে তুমি এখন শুনছি এই লোক খুব খারাপ। আমগো গোলামের বন্ধু নোয়াহালি বাড়ি, খালার বাড়িতে 75,000 টাকার জন্য কয়েকদিন আগে মন্ডল গুন্ডারে পাঠাইছিল। আমার মনে হয় এখানে টাকা নিতেই আসছে। গোলাম বাড়ির বন্ধু রতন, রতন আরে রতন, আরে রতন কি খবর, কোত্থেকে রতন হঠাৎ করে? হঠাৎ করে পাশে গ্রামে আইছিলাম, হ্যাঁ, চিন্তা করলাম যে কব্বত ভাইয়ের বাড়িতে একবার না গেলে বাদ হজম হইব না, তো বোল্টুর লগে হতে আবার দেয়া হয়ে গেছে, বুঝছেন নি, একবারে ডাইরেক্ট অন্যের বাড়িতে চলে আইলাম। খুব ভালো করছো, খুব ভালো করছো। এই রতন, বলছিলাম না যে আমি যখন খালার বাড়িতে ছিলাম তখন আমার অনেক দেখভাল করতো, খাওয়াইতো, দাওয়াইতো, জিলাপি এনে খাওয়াইছে, সেই রতন। খুব ভালো, তো তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। রতন চলো, তোমার সাথে বসে কথা বলবো। চা নাস্তা হলে খুবই ভালো হয়, ভাবি একটু ব্যবস্থা করেন। বলছি চা নাস্তা ব্যবস্থা করতেছি, কোনো অসুবিধা নেই, যাও চলো দেখ, চলো রতন আসো। বাবু হ কি বুঝলো? আর কইস না, তাহলে তুমি এখন শুনছি এই লোক খুব খারাপ। আমগো গোলামের বন্ধু নোয়াহালি বাড়ি, খালার বাড়িতে 75,000 টাকার জন্য কয়েকদিন আগে মন্ডল গুন্ডারে পাঠাইছিল। আমার মনে হয় এখানে টাকা নিতেই আসছে। চল চল। কও কি কি হয়েছে ভাইয়া, কি এত চিন্তিত কিল্লে, কি আনি খাড়া রয়েছেন, কোনো কথা বলতেছেন না, কি হয়েছে? অনেক কিছু ঘটে গেছে রে। কি ঘটছে? তোর যেমন অনেক পার্সোনাল কথা আছে, সবকিছু তুই আমারে কস, আমার অনেক ধরাখন্য কথা আমি তোরে কই। হ্যাঁ, আমরা শেয়ার করি তো। এইখান থেকে আমরা একটা নির্যাস বাইর করে গবেষণা করে সামনের দিকে আগে যাই, কিন্তু আজকে আমার যা ঘটছে তা আমার জীবনে এরকম কাম ঘটে নাই। একটা অ্যাক্সিডেন্ট ঘটছে রে। বোর্ডিং গেছিলেন? না রে, ওই পর্যন্ত না। তাহলে তুই তো মাঝখানে জানুসি জন্ন নামে একটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওনার সঙ্গে আমি কথাবার্তা বলি, যাইতে আইতে দেখা হয়, বিজনেস পারপাস মনে করছে একটুখানি সওদা করি তার সাথে। আচ্ছা, দেওয়া নেওয়া না, এটা তো আপনার কাস্টমার, আপনার তো অধিকারই আছে, তাই আপনার কাস্টমারের সাথে আপনি ব্যবহার করেন, ভালো ব্যবহার করবেন, কথা বলবেন, আড্ডা দিবেন, গল্প করবেন, তাইলে না একটা জিনিস বিক্রি। আমি জানি ভাই, হ্যাঁ জানি, মোবাইলে কথাবার্তি হয়। মোবাইলে কথা বলছেন? মোকাম করে ফিরতেছিলাম। আচ্ছা, সব কিছু মিলে বাক্স পেটি লিয়ে বাইরেছি। হ্যাঁ হ্যাঁ, বসি বসেন। আইসক্রিম খেতে চাইছে। কে হেতি? আচ্ছা, গেলাম আইসক্রিম আনতে। হ্যাঁ, হাতে আইসক্রিম আছে, হেতিও নাই বেতিও নাই। আমার জীবনে এরকম কাজ কখনো ঘটে নাই। আমার মতো একটা বুদ্ধি সম্পন্ন মানুষ আমি এরকম ধরাটা খাইতে পারি? তুই ক না না, আপনার তো বুদ্ধি নেই, আপনার তো লাভার মানুষ, লাভার লাভ করতে যেতে, আপনি কেন এত অন্ধবিশ্বাস করি? আপনার আপনি ফুজিভাটটা দিয়েছেন কি? ফুজিভাটটা সব মানে বাসা সুদ্ধা লিয়ে গেছে, বাক্স পেটি সুদ্ধা। তোর বাবিরে আমি মনে কর যে কি কোনো কোনো মতে সত্যি সলিম বুঝে তোর কাছে আবার চলে এসি। এখন এটা কেমনে কি করবেন এটা? আচ্ছা, না বাবিরে কি কোন লাগবে, দুইজন কথাতে এখন লাগবে কি? হ্যাঁ, 30,000 টাকা জিনিস, 30,000 টাকা বেচছে রে গদ্দা তোর। আরে হাজার, আপনারা দুইজন এখানে ভালো হইলো, দুইজন একসাথে পাইছি। কি কামে এসত কো ভাইয়া? বাড়িতে তো মেহমান আইছে। কে মেহমান? কতন মেহমান? আরে যে আপনার জানে জিগার বন্ধু আছে না, আপনার একদম প্রাণের বন্ধু, কথায় কথায় ফোন দেন, রতন্যা রতন্যা, এ আপনার বন্ধু আইছে তো বাড়িতে। মাইক মাস্টার দিলু। হ্যাঁ, কি কি তুমি এটা একটা কাম করছো? কি কাম করেছি? বিশাল সম্পত্তি, পুরো গ্রাম তোমার শ্বশুরের না? তো মিথ্যে কথা কইছি নাকি? তোমার শ্বশুরের নাম ধনু পাটোয়ারি। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর নাম তো ধনু পাটোয়ারি। তাহলে কি আমি কি আমার শ্বশুরের নাম কি ফিরোজ পাটোয়ারি কব নাকি? আরে হ্যাঁ, ধনু পাটোয়ারি তার তো গেছি। হ্যাঁ, তার তো কোনো মাইয়েই নাই, একটা পোলা, বিদেশে থাকে, তাও গেছে 2.5 বছর। আর তুমি মিছা কথা কইলা, তুমি তার মেয়ের জামাই, ধনু পাটোয়ারির জামাই না?
এই গ্রাম ওই গ্রাম বিঘার পর বিঘা জেহেন দায়িত্বে দেব ওই নেই সব তোমার শ্বশুরের বানায় সানায় যে তুমি কাজটা করছো এটা ঠিক করছো ওরে বানায় কাবু কিছু নেই আমি সত্যি কথা কইছি তুমি গেছিলে নাকি ওই ধনুর বাড়িতে হ্যাঁ তারপর আমি তো ইচ্ছা করি তোমার পাঠাইছি ইচ্ছা করে হ্যাঁ আরে যাওনি তো চেয়ারম্যান আমারে মারছে কোন চেয়ারম্যান মারেছে আমার চেয়ারম্যান আমারে মারছে তোমার চেয়ারম্যান মারেছে তোমার চেয়ারম্যান নিজের লোক মারতেই পারে তো চেয়ারম্যান আর তো তুমি আর নতুন মায়ের খাওনি এর আগেও তো খাইছো খাইছি তুমি মিথ্যা কথা কই মাইরটা খাওয়াই লেখা ওরে তোমার এলাকায় আমি ছিলাম না চেয়ারম্যানের হাত থেকে ঠ্যাঙানি কম খাইছো হ্যাঁ তুমি মনটু কথা কথা চর থাপ্পর খাইছো খাওনি খাইছি তালে অন্যায় করছি খাইছি হ্যাঁ মাগনা খাইলাম কে তুমি গেরা কি জন্য সেই বাড়িতে আমি জাতি কবার তুমি যাবা ওরে আমি গেছি যে কোনো একটা কামে হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে আমি জিজ্ঞেস করছি যে মাইক মাস্টার দেলুর শ্বশুর কিনা আপনি কয় না দেলুকে মাইক মাস্টারকে আমার একটা পোলা বিদেশ থাকে আমার তো কোনো মাইয়েই নাই মাইক মাস্টার দেলু আমার কি করে জামাই হয় ওরে ভাই রে মাইক মাস্টার তো আমি তোমার এলাকায় যাই হয়েছি আমার এলাকায় তো আমি মাইক মাস্টার আমার শ্বশুরবাড়ির এলাকায় কে মাইক মাস্টার আমি তো বাধ্য হয়ে মাইক মাস্টার তোমাকে এলাকায় যাই তোমাকে মহব্বতে পড়ে যায় আমি তোমার কি কইছিলাম কইছিলাম না যে আমি মানে আমার শ্বশুর মানে জোর করে বিয়ে করেছি তো উঠোই নিয়ে এই জন্যই আমার শ্বশুর মাইনে নেয়নি আমার তেজ্য জামাই করেছে বলে তোমাকে এলাকায় যে আমি আশ্রয় নিয়েছিলাম এই জন্যই মাইক মাস্টার হয়েছি আমি আমার শ্বশুর বাড়িতে মানে বলে জামাই হিসেবে আসি আমি সম্মানিত জামাই সেটা তোমার বোঝা লাগবে আর আমি মনটা দেখতে দেবো তোমার এই শ্বশুর বাড়িতে কেমনে থাকো আর এই গ্রামে কেমনে থাকো শোনো একটা কথা কয়ে দিচ্ছি তোমার কপাল ভালো মনটা কি যে তুমি আমার ওই যে শ্বশুরের একটা ভাই আছে স্বাস্থ্য ভাই বুঝলে সে কলম ডাকাইছিল তাছাড়া কষ্ট কিছু জন্য এখনো ডাহাতি করে আর তার যা মিজাজ তার ওই দুই তিন আর দূর দিয়েও কেউ যাতি পারে না কথাটা বুঝলে আড়াই হাত লম্বা খান দাও সব হাতে থাকে তুমি আর তোমার চেয়ারম্যান যদি ওই বাড়ি যাইতে ভুল করে মানে চেয়ারম্যানের কল্লা থাকতো কি থাকতো না সেটা করতে পারি না তোমার কল্লা যে থাকতো না সেটা আমি নির্ঘাত করে দিবে ওইছে দনু পাটুয়ারি তোমার শ্বশুরই না আমার চাচা শ্বশুর হয় কেমনে এই গিরা আরে চাচা শ্বশুর করছি আমার শ্বশুরের চাস্তো ভাই তার কথা করছি তোমার তো শ্বশুরই নাই তাই আমার চাস্তো ভাই শ্বশুর না থাকলে মাই একটু কন্তে তোমার যদি শ্বশুর থাকিও থাকে ওই বাড়িতে ওই গ্রামে মাইক প্রেসার দিলু তুমি থাকতে পারবে না আমি মনটা কইলাম আর আমার চেয়ারম্যান লই আমি তোমার এই গ্রাম সারা করবো এই ঠিক আছে আমি থাকবো না নে আমারে খেদাই দিয়ে আমার শ্বশুরবাড়ি তুই যাইস কেনে বুঝতে পারিসিস আমারে খুঁজে পাওয়া তোর সুতা না বাটাম খাইছি তোর বাটাম ঠিক মতো হয়নি আবার খাওয়ার ব্যবস্থা করতেছি দাঁড়া এবার চেয়ারম্যান সুদ্ধ খাওয়াবো পাজিল কনেকার